আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দাদা সবাই মোটামুটি অনেক ভালো আছি। তো আজ সবাই চলে গেছে বাড়িতে, শুধু আমরা যে মানুষগুলো থাকি ওই মানুষগুলি আছে, যেতে বেশি বাড়তি কোনো মানুষ নাই, সবার চলে গেছে। যারা বাড়িতে আসছিল বা দাদুর জন্য আসছিল সবাই চলে গেছে। তো মেয়ে আমাকে অনেকদিন ধরে বলতেছে যে আম্মু আমি এলো ডিম বিরিয়ানি খাবো। ও তার আগে বলি যে ভাইয়ের কাছে গেছিলাম ডিম আনার জন্য। তো ভাইয়ের দোকানে যা দেখি ভাইয়া বড় একটা ইঁদুর ধরে রাখছে, বলতো সেটা তোমার জন্য রাইখা দিছি, দুষ্টাইম করতেছিল। তো আমার ডিম বিরিয়ানি করতে গেলে আমার কিছু ডিম লাগবে, ডিম বিরিয়ানির মধ্যে মানে পোলাও চাল লাগবে আর ডাল। তো আমার ভিডিও শুরুতে বলে দিতেছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমার ভিডিওটা সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছা যায়। আর লাইক অবশ্যই করবেন। তো আপনাদের কিছু বলতে চাই, আপনাদের বলতে মানে সবাইকে বলতে চাই, আমার মানে আমারও তো অনেক মানুষ আছে যে ভিডিও আমারগুলো দেখে। তো সেটা হলো মানে আমি আমার দাদুকে নিয়ে যদি কথা বলি তা তো আমাকে বকা দেয়, যদি না বলি তাতেও আমাকে বকা দেয়। বুঝতেছি না যে কি করব, যে মানে বকা কেন দেয়, সে গালি দেয় কেন কথা বলে, আমি এটা বুঝতেছি না যে সে কি করলে খুশি হবে, আর সে কে যে আমাকে এরকমভাবে বকে, তার কোনো শত্রু আমি? আমি তো ভাবি মানে আমার ফ্যামিলির কাছে মানে যেগুলো কথা আমি শেয়ার করি অবশ্য আপনাদের কাছেও আমি করি। আমি কিন্তু মানে আপনাদের কাছে না বলেও পারতাম, বা না বলে কিন্তু আপনারা জানতেও পারতেন না যে আমার দাদু অসুস্থ বা আমার দাদু মারা গেছে, এরকম কোনো কিছু না বললে কিন্তু আপনারা জানতে পারতেন না। এগুলো বলা মানে কি, যে কারোর কাছ থেকে দোয়া নেওয়া, দোয়া চাওয়া, এই জন্যই তো। আর কারোর কাছে যদি দোয়া চাওয়া যদি ভুল হয়ে থাকে বা ভুল হয়ে যায় তো এটা তো তো কিছু করার নাই, দোয়া সবাই চায়। যেরকম আমরা মুরব্বীদের কাছে বলি যে কোথাও যাওয়া আসার সময় বলি যে দোয়া করবেন, যদি বলে যে ভালো থাকো মা তা দোয়া, তখন তো অবশ্যই বলি যে আমরা যে দোয়া করবেন। তো এটা তো দোয়া চাওয়াতে যদি পাপ হয়ে থাকে বা ভুল হয়ে যায় তো সেটা সে বলতে পারে, কিন্তু সে গালি দেওয়া যে কথা বলে কেন বলে আমি বুঝতেছি না। সে কি হয় মানে আমার কোনো পরিচিত না কি অনেকের, আমি এটা কিন্তু সত্যি বুঝতেছি না। অবশ্য ভাই আপনি আমাকে কেন বকা দেন, ভাই না বোন আমি মানে সে এখনও জানি না, তো কেন বকা দেন আপনি আমাকে সেটা আপনি আমাকে বলবেন, কিন্তু আমি কোনো ক্ষতি করছি আপনার? মনে হয় তো না, আমি জানাশোনার মধ্যে মনে হয় না যে আমি কারো ক্ষতি করছি। আর যে বুঝতেছি না যে আপনাকে আমি কী বলবো, যে আপনি কেন বকা দেন আমাকে। আমি সব কথা শেয়ার করি এই কারণে, কারণ অনেক মুরব্বীরা আমার ভিডিওগুলো দেখে যে তারা আমার দাদুর জন্য দোয়া করে, তার জন্য আমি দেখি মানে আমি তার জন্য আপনাদের কাছে শেয়ার করি। তো এর আগে আমার তানজিলাকে নিয়ে অনেক কথা হয়েছে, আমার বড় মেয়েকে নিয়ে। সেটা হলো মানে আসলে সে আমার বড় বোনের মেয়ে, সে আমার মেয়ে না, আমার বড় বোনের মেয়ে। তো আমি এটা বলি নাই কারোর কাছে, বা আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এরকম বলা হয় না যে নিলে ওটা যে তোমার মেয়ে আমার মেয়ে, এরকম বলা হয় না। যেরকম আপু যদি মানে আমার মরম যদি কিছু বল মানে কিছু করে বা কিছু বলে, যেরকম তার নেল পালিশে যদি ধরে বা ওটা যদি না পায় তখন আমার যদি জিজ্ঞেস করে তখন আমি সরাসরি বলি যে আপনার ছোটো মেয়ে জানে, আমি জানি না। তো ওরকম তানজিলাকে আমার মেয়েই বলা হয়, বা আমি প্রত্যেকটা মানে সবার কাছেই পরিচয় দিই যে আমার মেয়ে, কখনও বলে না যে আমার বোনের মেয়ে। তার মানে এ নয় যে তানজিলা মা আলাদা, তানজিলার মা কিন্তু একটাই, আর তানজিলা আমার বড় মেয়ে সবসময় থাকবে। তানজিল মরিয়ম যতই বড় হোক মরিয়ম কখনো মনে আমার বড় মেয়ে হবে না, মরিয়ম আমার ছোট মেয়েই থাকবে, তানজিলা আমার বড় মেয়ে থাকবে। আর এটা কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে মানে আমরা তিন বোনের মধ্যেই হয় যে আমি মেমো যদিও ফোন দেয় মরিয়ম কোথায়, যে তার বড় তোর মেয়ে আছে এখানে আছে, এরকম করে কিন্তু কথা বলা হয়, বলা হয় না যে না আমার মেয়ে। বা ও কখনো বলে না যে আপনার মেয়া কোথায়, তখনও বলে যে আমার ছোটো মেয়া কো, ও কিন্তু এরকমভাবেই কথা বলে। তো মানে আপনাদের ভুল বোঝাটা বা ভুল দেখাটা
ক্লিয়ার হয়ে গেল। অবশ্য আমরা যেভাবে দেখাইছি ওইভাবেই তো দেখবেন, এর বাইরে তো আর কিছু দেখাবেন না। এটা তো আপনাদেরও ভুল না, ভুল আমাদেরই, প্রথম থেকেই হয়তো বলে দেওয়া উচিত ছিল, তো বলে নেই, এরকম সিরিয়াসলি কিছু ভাবি নেই, তার জন্য বলে নেই। তো আজ আমি অনেক কথা বললাম, অনেক কথা, অবশ্য কাজের কথাগুলো বলাই হয় নাই। আমি কিন্তু মানে কিছু মশলা বাইটা নিছি, মানে আর ডিম বিরিয়ানি করতে গেলে ডাল লাগবে কিছু, আর চাল, আর কিছু ডিম লাগবে। তো এটার মধ্যে যেই সব মশলাগুলো লাগবে, মানে আমি কাঁচামরিচটা ইউজ করবো না, তার জন্য আমি শুকনো মরিচটা বাইটা নিছি, হালকা বাটা দিয়ে নিছি, তো মানে বিরিয়ানিটার জন্য হালকা ঝাল হয়, তার জন্য এই বিরিয়ানিটা কিন্তু বেশি ঝাল হবে না। আর আমি একটা মানে বিরিয়ানির মশলার প্যাকেট কিনে নিয়ে আসছি, ওইটা দিয়ে দিব এটার মধ্যে। তো পেঁয়াজ রসুন আমার দেওয়া শেষ, এগুলো ভাজা হয়ে গেলে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। একদম খুব সিম্পলভাবে এটা রান্নাটা হয়, আর মজাটাও হয়তো অনেক সিম্পল, অনেক ভালো লাগে। তো কিছু আদা রসুন বাটা, মানে রসুন আমি বাইটা নিছি, আদা জিরা বাটা ছিল ভাবি বাইটা রাখছে আমার জন্য, তো এটা আমি দিয়ে দিছি এটার মধ্যে। তো সবগুলো কষানোর পর মশলাটা দিয়ে দিব, তারপর কিছু পানি অ্যাড করে দেবো এটার মধ্যে। আগেগুলো ভাজা হয়ে, ভাজা হলে মশলা আমার কষানো শেষ, আর চালটা আমি দিয়ে দিছি, চালটা আমি কষাই নেবো এখন ভালো করে, কিছুক্ষণ কষানো কষাই নেবো, আর জাল করব, হালকা জাল থাকবে, বেশি জাল থাকবে না যেন নিচে না পুড়া যায়, কারণ বেশি জাল দিলে নিচে পুড়া যাইব। তো এখন আমার পানি দেওয়ার সময় হয়ে গেছে, আমি মানে কষানো শেষ, আমি এখন পানি দিব, জালটাও বাড়িয়ে দিছি। তো পানিটা আমি একবারই দিয়ে দিছি, আর পানি আমি ঠান্ডা পানিটা দিছি, চালটা আমার নতুন তার জন্য আমি ঠান্ডা পানি দিছি, চালটা যদি আমার পুরনো চাল হতো তাহলে আমি গরম পানি দিতাম। তো ডিমগুলো আমি কাইটা নিয়েছিলাম খুরচুনের সাহায্যেই, তো পানিটা গরম হয়ে গেছে, দিকটা বলক চলে আসছে অনেকটা, তো তার জন্য আমি ডিমটা দিয়ে দিব এখন এটার মধ্যে। ডিমটা পরে দিলে মানে মিক্সড হবে না ওটার সাথে, তো তার জন্য আমি হালকা যখন বলক উঠবে তখনই আমি এটা দিয়ে দেবো, তারপর কিছুক্ষণ উলট পালট করে দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে। তো বিরিয়ানি আমার অনেকটা হয়ে গেছে, তো আর নিচে যেন না লেগে যায় তার জন্য একটু উলট পালট করে দিতেছি নিচের দিকে, আমি আবারও ঢেকে দেবো ঢাকনা দিয়ে এটাকে। তো বিরিয়ানি কিন্তু আমার হয়ে গেছে, আর চার সাইডের যে পানিটা আছে পানিটা এখনই শুকিয়ে দেবো, সাথে সাথে শুকিয়ে দেবো, মানে কড়ার মধ্যে থাকতে থাকতে শুকিয়ে যাবো। আর আমার বিরিয়ানিটা চার সাইড থেকে খুব সুন্দরভাবে ফুটছে, ডাল চাল সব একসাথে হয়ে গেছে, আর খুব সুন্দর ঘ্রাণও ছুটছে চার সাইড থেকে, আর মরিয়াম খুব খুশি হইতেছে, নাচতেছে সে, সে খাবে তার জন্য। তো আমি একটা বোলের মধ্যে কিছু ঠান্ডা করে নেবো আগে তার জন্য, বলতেছে অল্প একটু আমার জন্য ঠান্ডা করে নাও। তো
তো মুহুরের মধ্যে না অল্প একটু আগে ঠান্ডা করে নিয়েছি, আর আমি বিরিয়ানিটা মরম কিন্তু আসলে খুব খুশি বিরিয়ানি পেয়ে। তো লবণ টবণ সব ঠিক আছে, ভাবির পর কিছু ভর্তা করে রাখছিল, রসুন ভর্তা আর ধনিয়া পাতা, তো ওইটা দিয়ে আমি খাইতেছি। আমার মানে এক্সট্রা কিছু না হলে ভালো লাগে না বিরিয়ানির মধ্যে, তো তার জন্য আমি দিয়ে নিছি, ভাবিও দিয়ে নিছে। শুধু মরমে শুধু ডিম দিয়ে কুসুম দেখাইতেছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমার ভিডিওটা আসার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক অবশ্যই করে দেবেন। আর আজ আমি অনেক কথা বলছি, ওই কথা বলার মধ্যে যদি কোনো ভুল থাকে তো অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে অবশ্যই জানাবেন। এটাই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।